Hi guys, good morning. Good morning from Islampur. Islampur region ne ager video to dekhecho je amra Siliguri te pouchhte parini. So ei rokom kichu view asche amar room theke. Ei ride e ei tuku experience to hoye gelo je luggage mane ekdom less to less jotora carry kora jay. So Suraj, ajke ki plan? আজকে আমরা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে চেষ্টা করব দার্জিলিং যাবে। সায়ন আর কিছু বলছে না, সায়ন বলছে যে চুপচাপ আছে, বলে আমরা অলরেডি 5 ঘন্টা লেটে চলছি। তাকে যাও, চলো একবার রুমের বাইরেটা দেখিয়ে দিই তোমাদের। কাল রাতে তো দেখাতে পারিনি, অনেক লেটে ইন করেছি। সো এটা হচ্ছে রুমের বাইরে, আর ব্যালকনি স্পেসটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি স্পেস, এটা হচ্ছে ইসলামপুর বাস স্টপ, খুব ফেমাস বাস স্টপ। এই রোড ট্রিপে একটা জিনিস খুব ভালো করে শিখলাম যে লং রাইডসে পেশেন্স ইজ ভেরি নিডেড। সো এই হলো মোটর ভ্যান, এটাই করে আমরা শিলিগুড়ি আপাতত নিয়ে যাবো বাইকটাকে। বাইক রেডি, আর এটা এখন এইরকম দেখতে লাগছে, জানি না কেন একে এইরকম দেখতে খুব ভালো লাগে আমার। আর এখানে সবার বাইকের ব্যাক রেডি, সুরাজের বাইকটা এখন বার করা হচ্ছে। রিমের অবস্থা খুবই খারাপ, এখন বাজে 1:44। আমরা এলাম NH31, গুয়াহাটি গ্যাংটক 1:81, জলপাইগুড়ি 1:18। দুর্ভাগ্যবশত রাইডের দ্বিতীয় দিনে আমার অ্যাকশন ক্যামেরার মাইকটা আমাকে ধোকা দিয়ে দিল। সো এখানে আমি এটাই বলছিলাম যে সুরাজের বাইকটা ঠিক এইভাবে শিলিগুড়িতে আমরা নিয়ে যাচ্ছিলাম। মনে হয় শিলিগুড়ি থেকে আর 50 কিলোমিটার পিছনে আছি, জাস্ট ইসলামপুর থেকে বেরিয়ে 15-20 কিলোমিটার আগে এসেছি। সো এখানে আমাদের বাইকের লাইন আপ, আর অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই পিছনের চা বাগান। এরকম চা বাগান হয়তো এর আগেও পাবো, শিলিগুড়ির আগে অনেকগুলো স্পট পাবো, বাট এটাই প্রথম দেখলাম, চোখে পড়লো, অপূর্ব লাগছে দেখতে সিনিক বিউটিটা। আর আমি নিজেও খুব হ্যাপি এটা দেখে, কারণ আমি চা বাগান ওইভাবে ঠিক দেখিনি কখনো। সো এটা আমার কাছে খুব ভালো লাগার, তো চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনাদেরও ভালো লাগে। কারণ যা হচ্ছে, মানে ফার্স্ট এপিসোডে দেখেছো যে দেখানোর মতো কিছু খুঁজে পাইনি আমি। সো দেখো, অপূর্ব একটা লাগছে, অপূর্ব মানে অপূর্ব সিনিক বিউটি। কাশ বাইকটা এখানে এনে একটা পিকচার ক্লিক করতে পারতাম, সো তাহলে তো আর কোনো কথাই ছিল না। বা জাস্ট 360 তোমাদেরকে দেখিয়ে দেই এই সুন্দর বাগান, আর বাগানের মাঝখানে একটা করে বড় বড় গাছ, এর বিউটিটা খুবই অসাধারণ। উফ, এইরকমভাবে কখনো চা পাতা হাত দিয়ে আমি ফিল করিনি, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। বাইকগুলো ঠিক সেই রোডের উপরে পার্ক করা আছে, নামালাম না বিকজ আমরা শিলিগুড়ির দিকে আগেই যাব। সো এখানে 360টা এরকম, সত্যি বন্ধুরা মনটা না জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে এই ফিলিংসটা, রিয়েলি বলছি। মানে চা বাগানে এসে চা পাতায় হাত দিয়ে চায়ের বাগানের মধ্যে হেঁটে আর এরকমভাবে ব্লগিং করে খুব সুন্দর লাগছে সত্যি। মানে কাল থেকে এত কষ্ট, মানে আজ সকালে আমরা ঘুম থেকে উঠে রেডি হব, আমরা শিলিগুড়ির দিকে যে আগিয়ে যাব সেইটুকু এনার্জি পাচ্ছিলাম না, বাট এই যে বিউটি, এই বিউটিটা দেখার পরে টোটালি যেন মনে হলো একটা কিছু পাওয়ার ডোজ নিয়ে নিলাম, অ্যান্ড এইবার শিলিগুড়ি পর্যন্ত চলে যাবো হাসতে হাসতে। সো বাস এটাই ছিল। কে, ভালো লেগেছে তো? লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাও। হ্যাঁ, ভালো লাগে, আমার খুব ভালো লাগে কমেন্টস আসলে তোমাদের। সো বাস এখানে এইটুকুই ছিল, আর বেশি লেট করবো না, এবার টুয়ার শিলিগুড়ির দিকে আগিয়ে যাবো। খুব ভালো ফিলিংস পেলাম, অনেকগুলো সুপার বাইক দেখতে পেলাম, এন্ড প্রত্যেকই আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করল। Where are you going? Sikkim? Oh, best of luck. Our planning is Darjeeling and Duars. Huh? Ha ha. First we are going Darjeeling, second Duars. উল্লেখ্য যে যখন থেকে আমরা ইসলামপুর ক্রস করলাম, এরকম 1x1 এরকম চায়ের গাড়ি দেখতে লাগলাম, আর চায়ের সুগন্ধে সুগন্ধে কখন আমরা বাগডোগরা পৌঁছে গেলাম। খুবই রিস্কের সাথে, বাট এই ভিউটা আমি চাইছিলাম না কোনোভাবেই মিস হয়ে যাক, তো দ্যাটস ওয়াই
চারিদিকে বাগান, চারিদিকে বাগান, চায়ের বাগান, অপূর্ব অপূর্ব অপূর্ব। সো স্টার্ট করি, আর অনেক ভালো ভালো ফটোগ্রাফি নেওয়া হচ্ছে এখানে। সো চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর ফটোগ্রাফির জন্য। আমরা বাগডোগরার কাছে একটা এখানে ওয়ে করে নিয়েছি, পর্যন্ত গিয়ারাতে আছি। তো অলরেডি আমরা শিলিগুড়িতে রিচ করে গেছি, এখান থেকে আর 14 মিনিট দেখাচ্ছে। আমাদের যেতে হবে হচ্ছে দার্জিলিং চেকপোস্টের কাছে, আর এই মুহূর্তে আমরা সেবক রোডের কাছাকাছি। জ্যাম, মারাত্মক জ্যাম আগে পিছিয়ে। সো এইটা আমি এটা বলতে পারি যে ইন্ডিয়াস ফার্স্ট FZ250, যার দুখানা চাকার কালার দুরকম, অ্যান্ড এটা লুকস মানে ফ্যাবুলাস, জাস্ট ফ্যাবুলাস, দারুণ লাগছে। আর এতক্ষণে আমাদের কার্সিয়াঙে থাকার কথা, বাট আমরা আছি আনফর্চুনেটলি শিলিগুড়িতে। শিলিগুড়ি ঠিক না, আমরা শিলিগুড়িতে এসেছি ইয়ামার ওয়ার্কশপে। এখানে আমাদের সুরাজের বাইকের রিম চেঞ্জ হলো ফ্রন্ট টায়ারে, ফ্রন্ট হুইলে। সো এখান থেকে আমরা আবার বাগডোগরা ব্যাক করবো আমাদের হোটেলে। দেন কালকের আমাদের প্ল্যানটা হচ্ছে দার্জিলিং হয়ে আইদার আমরা মিরিক রুট নেবো, শিলিগুড়ি হয়ে সরি, আর নাহলে আদারওয়াইজ আমরা কার্সিয়াং হয়ে দার্জিলিং রুট নেবো। এই দুটোর মধ্যে কোনো একটা প্ল্যান ফাইনাল হবে। সো হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লেটস উই ডিসাইডেড দেন। অ্যান্ড এখন নাও কন্ডিশান হচ্ছে এরকম যে সুরাজের বাইক রেডি, আর এখানে আমাদের শিলিগুড়ি যে ইয়ামা ওয়ার্কশপ দারুণ আমাদের সার্ভিস দিয়েছে, সত্যি খুব ভালো, মানে তারিফে কাবিল। লুকস এখন ফাইনালি খুবই মানে জাস্ট দারুণ লাগছে এক কথা। প্রসঙ্গত একটু বলে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কালার প্রিন্ট না, অ্যাকচুয়ালি FZ250 এটা নন এভিএস ভার্সন, আর সব জায়গায় এভিএস ভার্সনের রিম অ্যাভেলেবেল ছিল। সো এটা হচ্ছে এমটির হুইল, এমটির ফ্রন্ট রিম। তো এমটির ফ্রন্ট রিমে দেখো এক্স্যাক্টলি এই কালারটা এখানে আছে, এখানে একটা এমটি দাঁড় করানো আছে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো এমটি আছে। সো এমটির এই যে হুইলের যে কালারটা আছে রিমে, সেই রিমটা এখানে ফিট হয়েছে, আর এটা পারফেক্টলি কাজও করছে। ফ্রেন্ডস এখন আমরা এসেছি MRF শোরুমে, যেটা কিনা শিলিগুড়ি মার্কেটের মধ্যেই। এখন সুরাজের বাইকের পিছনে হুইলটা ব্যালেন্সিং হবে। কি সুন্দর পাপিটা! আর এখানে একটা মানে ফাস্টফুড সেন্টারে, সোয়ানা ফাস্টফুড, অপোজিট অফ MRF হুইল ব্যালেন্সিং সেন্টার। সো খুব সুন্দর, দারুণ টেস্টি। আমরা প্রথমে চাউমিন অর্ডার করেছিলাম। সো সুরাজের রিম এখন এই রকম, কারণ এটা হচ্ছে লেদে গিয়ে হিট দিয়ে তারপর এটাকে পুরো ঠিক করা হয়েছে। ব্যাপারটা কিছুটা এইরকম, এখনও শিলিগুড়িতে আছি MRF টায়ারের শোরুমে, আর রাত এখন বাজে হচ্ছে 9টা। সো আর কিচ্ছু করার নেই, আজকের প্ল্যান আপাতত এইটুকুই। সেকেন্ড ডে ও আমরা দার্জিলিং এন্টার করতে পারলাম না, ইনফ্যাক্ট আমরা স্টে করছি শিলিগুড়ি থেকে কিছুটা পিছনে। আজকেও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অপোজিটে ওয়েতে আমরা হোটেলে থাকবো, এখান থেকে এখন থেকে ব্যাক করবো। করতে করতে প্রায় 10টা বাজবে, বিকজ হচ্ছে প্রচুর জ্যাম শিলিগুড়িতে। সো তোমাদের সাথে ফের দেখা হবে কালকের একটা নতুন এপিসোডে। তো বাস এটুকুই বলতে পারি যে কাল থেকে হয়তো আমাদের এক্সাইটমেন্টের বা আমাদের মানে অ্যাকচুয়াল মানে মজা ট্রিপে শুরু হবে। সো ভিডিও সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করে সাবস্ক্রাইব করেই যাবে, আর ভালো লাগলে ডেফিনেটলি ফ্রেন্ডস সাথে শেয়ারও করবে। সো যতটুকু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি ভিডিওগুলোর মধ্যে, এর থেকে যদি বেশি কিছু ইনফরমেশান লাগে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে রিপ্লাই দেবো। সো আজকের মতো এইটুকুই, চলো গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই বাই। মানে পুরো রিম অ্যালাইনমেন্ট করে আনা হয়েছে, ভাল্ব চলে গেছে। সো বিউটি একটু 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 প্লিজ প্লিজ, চলো আর এরপরে কোনো নাখরা করো না, কাল থেকে পুরো ঠিকঠাকভাবে থাকবে। হ্যাঁ।